বন্ধুগণ বিকশিত ভারত সেইটা নয় যার ভবিষ্যৎ ভাগ্যের ভরসায় থাকবে সেই জন্য অন্য দেশের উপর ভারতের নির্ভরতা আমরা দ্রুত কম করছি তাই আমরা দেশের জন্য লক্ষ্য স্থির করছি আর তার জন্য পরিকল্পিতভাবে কাজও করছি ভবিষ্যতে আমরা এমন এক ভারত দেখব যার দ্বারা লক্ষ কোটি টাকার খাবার তেল বাইরে থেকে আনার প্রয়োজন হবে না আমাদের পাম অয়েল মিশনের মাধ্যমে আমাদের কৃষকরা এতটাই সবল হয়ে যাবে যে তারা দেশের টাকা বাঁচাতে পারবে বিগত কয়েক বছরে ডালের বীজ তেলের বীজ ও চালের জন্য বিশেষ কিছু নিয়ম তৈরি করেছি যার ফলে ছোট ছোট কৃষকদের সাহায্য হচ্ছে ভবিষ্যতেও আমাদের কৃষকদের এর থেকে লাভ হবে কৃষকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আমরা দেশের কোনায় কোনায় অমৃত শুরু করেছি অনেক কিছু করতে পারতাম আমরা দিল্লিতে কোনো একটা বড় কিছু তৈরি করাতে পারতাম তারপর তাদের নাম লেখাতে পারতাম যে আজাদির অমৃতকালে এইটা তৈরি করিয়েছিল মোদী আমরা আজাদির অমৃত বছরকে জন আন্দোলন করেছি আর কাজ কি করেছি জলাশয় তৈরি করেছি প্রত্যেক গ্রামে যখন জলাশয় তৈরি হয় সেটা কৃষককে সুরক্ষিত করে শুদ্ধ জল পাওয়ার গ্যারেন্টি দেয় জমিকে উর্বর করে তোলে অদূর ভবিষ্যতের কথা ভেবে আমরা এই রকম কাজই করে থাকি আর এই অভিযানের কারণে দেশে এখনো পর্যন্ত ছ হাজারেরও বেশি নতুন জলাশয় তৈরি হয়েছে ছ হাজার জলাশয় খনন এই রকম সৌভাগ্য আর অন্য কোন সরকারের হয়েছে কিনা তাতে সন্দেহ আছে এই সরবর জল সুরক্ষা সুনিশ্চিত করায় কৃষকদের সাহায্য হবে আজ গ্রিন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত অভিযান আর সোলার রুফটপ মিশনের কারণে দেশ রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রেও এগিয়ে চলেছে খুব শীঘ্রই ভারত বিশ্বের সেমিকন্ডাক্টর হাব হবে আর তার ফলে বিশ্বে নতুন এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারত অন্যতম মাধ্যম হবে পাবলিক ট্রান্সপোর্ট সব ক্ষেত্রে আগামী সময়ে ভারত এক নতুন উচ্চতায় পৌঁছবে